তিনি দীর্ঘ সময় ধরে মনু মহামতি মনুর কাছে আত্মতত্ত্বের পাঠ নিয়ে চলেছেন এবং সেখানে তিনি একটি প্রশ্ন করলেন, বললেন, ভগবান, জীব দেহের মধ্যেই যদি আত্মা বিরাজমান থাকেন তাহলে শরীর ব্যবচ্ছেদ করে যেমন শরীরের ভেতরের অন্যান্য বস্তুগুলোকে আমরা দেখতে পাই, তাহলে সেই আত্মা যিনি আমাদের এই শরীরের অভ্যন্তরে থাকেন তাকে আমরা কেন দেখতে পাই না? এই স্থূল চোখ যা সব কিছু দেখতে পায়, তাহলে সে আত্মাকে কেন দেখতে পায় না? এটা একটা যেন অত্যন্ত সাধারণ প্রশ্ন উঠে এলো বৃহস্পতির মাধ্যমে, এবং এই প্রশ্নটা যেন একটা এমনই একটা প্রশ্ন যে তিনি যদি সর্বভূতে সর্বরূপে সর্বত্র অবস্থিত থাকেন এবং সবকিছুই যদি তারই সৃষ্ট, তাকে ছাড়া কিছুই নেই, তিনি সব হয়েছেন, তাকে বাদ দিলে আর কিছুই থাকে না, তাহলে তিনি যদি সর্বত্র গামী সর্বত্র উপস্থিত তিনি যদি তাকে সর্বত্র বিরাজমান যদি তিনি থাকেন এবং সব কিছুই যদি তিনি একমাত্র হয়ে থাকেন এবং এই সূক্ষ্ম এবং স্থূল প্রাণ জড় সব কিছুর মধ্যেই যদি তার উপস্থিতি, তাহলে এই জড় চৈতন্য অর্থাৎ এই জড় ইন্দ্রিয় বা এই চক্ষু দিয়ে, সাধারণ এই চক্ষু দিয়ে, স্থূল চোখ দিয়ে তাকে কেন আমরা দেখতে পাই না? এইটা একটি প্রশ্ন সাধারণত উঠে আসে। আমরা নমস্কার আলোচনা করছি মনু বৃহস্পতি সংবাদ ভারত কথার গ্রন্থিমোচনের 920তম পর্বের আলোচনা আজকে, এবং সেখানে আমরা শুনছি মোক্ষ ধর্মের মহাভারতের শান্তি পর্বের অন্তর্গত মোক্ষ ধর্মের মধ্যে যে মনু বৃহস্পতি সংবাদ আছে আজকে তার 14তম পর্ব, এবং সেখানে আমরা দেখলাম বৃহস্পতি এই প্রশ্ন উত্থাপন করলেন, সবই নয়। মহামতি বললেন, মহর্ষি আপনি বিভ্রান্ত হবেন না, আপনি শ্রুতির কথা স্মরণ করুন। বস্তু মাত্রেরই দুটো রূপ আছে, একটি স্থূল আর একটি সূক্ষ্ম। ছোট্ট একটা মনু মহারাজ কি অপূর্ব এক সেখানে উদাহরণ দিচ্ছেন, বলছেন ছোট্ট একটা দানা বীজের মধ্যে যে মহিরুহ লুকিয়ে থাকে সেটা কি আপনি দেখতে পান? আবার সেই বীজ থেকে যখন সেই মহিরুহ ও সেই বনস্পতি উৎপন্ন হওয়ার পর সেই যে বীজ থেকে সেটি উৎপন্ন হয়েছে সেই বীজটিকে কি আবার আপনি দেখতে পান? অর্থাৎ বীজের মধ্যে কি মহিরুহকে দেখতে পান না ওই উৎপন্ন মহিরুহের মধ্যে যে বীজ থেকে তা উৎপন্ন হয়েছে সেই বীজটিকে দেখতে পান? অথচ এটা তো অস্বীকার করা যায় না যে এই মহিরুহ বা এই বনস্পতির মধ্যে সেই বীজটির কোনো অস্তিত্বই নেই, বা সেই বনস্পতি কিংবা ওই মহিরুহর সঙ্গে বীজটির কোন সম্পর্কই নেই। বৃহস্পতি বললেন, দেখা না গেলেও এটা ঠিক যে তাকে অস্বীকার করার কোনো সম্ভাবনাই নেই। কেন না, বীজকে যদি আমরা অস্বীকার করি তাহলে তো সেই বনস্পতি সেই মহিরুহকেই
অস্বীকার করা হবে, এটা তো সম্ভব নয়। ঠিক সেরকম মনু মহারাজ বলছেন, বৃহস্পতি ঠিক সেরকম, আত্মাও ঠিক একই রকম ভাবে রয়েছেন এই শরীরের মধ্যে, প্রত্যেক শরীরের মধ্যে আত্মা ঠিক এমন ভাবেই আছেন এবং থাকেনও তিনি। প্রত্যেকটা জীবের দেহের মধ্যে ঠিক এমন ভাবেই থাকে, যেমন একটি বীজের মধ্যে একটি বিশাল বনস্পতির সম্ভাবনা লুকিয়ে থাকে, কিংবা যে বনস্পতি বা মহিরুহটি উৎপন্ন হয়েছে সেই বনস্পতির হৃদয়ের মধ্যে সেই বীজটিও লুকায়িত থাকে। তিনি দেহের মধ্যে আত্মা এমনই সংহত এবং সূক্ষ্ম অবস্থায় থাকে যে সেই বস্তুকে যদি দেখতে কেউ চায়, যদি সেই বস্তুকে কেউ যদি উপলব্ধি করতে চায়, তাহলে তাকে যেমন শক্তিশালী এক অনুবীক্ষণের মাধ্যম নিতে হবে, আর জাগতিক ক্ষেত্রে ঠিক সেই রকমই এই দেহের মধ্যে সে আত্মাকে যদি কেউ অনুভব করতে চায়, উপলব্ধি করতে চায়, দর্শন করতে চায়, তাহলে তার প্রয়োজন অধ্যাত্ম জ্ঞান। যার জ্ঞান যত সংহত, যত স্বচ্ছ, যত নির্মল, তার কাছে এই পরমাত্মা তত প্রত্যক্ষ। বলছেন মহামতি মনু, কিভাবে এই রাজকার্য চলে, ঠিক একই রকম ভাবে এই ক্রিয়াটি, আধ্যাত্ম ক্রিয়াও ঠিক সেই একই রকম ভাবে চলে। মন, ইন্দ্রিয় এবং বুদ্ধি, এই তিনটি হচ্ছে প্রধান মানুষের যা সবকিছু, তো এই তিনটিকে ঘিরেই মন, ইন্দ্রিয় এবং তার বুদ্ধি। একজন রাজা কিভাবে রাজত্ব করেন, কিভাবে তিনি রাজ্য সুখ উপভোগ করেন, কি করে তিনি তার শাসন প্রয়োগ করেন, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি দেখি, রাজা, একজন রাজা তিনি নির্ভর করে থাকেন তার প্রধান অমাত্যের ওপর, তারই নির্দেশ বা উপদেশ অনুসারে সেই প্রধান অমাত্যের প্রজাদের পরিচালনা করেন, আদেশ জারি করেন, প্রত্যাহার করেন। অর্থাৎ প্রধান আমাত্য সেই রাজার আদেশ অনুসারেই প্রজাদের পরিচালনা করেন, রাজাদেশ তিনি জারি করেন, আবার রাজাদেশ, রাজার নির্দেশ অনুসারে তিনি তা প্রত্যাহার করেন। যে রাজা নিজের নিজস্ব রাজসত্তাকে ভুলে যত বেশি অমাত্য নির্ভর হয়ে যান, আর সেই অমাত্য রাজার কি করে না বিশ্বস্ততার সুযোগ নিয়ে তার প্রকৃত দায়িত্ব এবং কর্তব্য থেকে সে সরে আসে, বিচ্যুত হয়। অর্থাৎ অমাত্যের কাজ হচ্ছে রাজাদেশ পালন করা, রাজার অভিপ্রায় বুঝে সেই মতন রাজকার্য পরিচালনা করা এবং রাজার কাছে সঠিক তথ্য পরিবেশন করা, রাজা সেই তথ্যকে বিশ্লেষণ করে নিজের বুদ্ধি বলে তিনি আদেশ জারি করবেন বা আদেশ প্রত্যাহার করবেন। এই তো কাজ। সেখানে অমাত্য নির্ভর রাজা, রাজা যদি অতিরিক্ত অমাত্য নির্ভর হয়ে পড়েন, তাহলে অমাত্যরা রাজাকে মান্যতা না দিয়ে নিজেদের খেয়াল খুশি মতন, নিজেদের ইচ্ছে মতন তারা রাজত্ব পরিচালনা করতে থাকে। সেখানে কি কখনো একজন রাজা এই অবস্থায়
তিনি যশ লাভ করতে পারেন? তিনি কখনোই কি তার রাষ্ট্রকে সংহত রাখতে পারেন, তার সমৃদ্ধি ঘটাতে পারেন? কখনোই না। দেহের ক্ষেত্রেও ঠিক এই একই ব্যাপার। এখানে বুদ্ধি হল রাজা, মন হচ্ছে অমাত্য, অর্থাৎ প্রধান অমাত্য। আর চোখ, কান, নাক, ত্বক, জিভ, এই যে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, যেগুলো দিয়ে এই পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যা উপভোগ করা যায় না, এগুলো হলো সেই প্রধান অমাত্যের আজ্ঞাবহ সচিব। এরাই অমাত্যের নির্দেশে বাইরের জগৎ থেকে উপভোগ্য বস্তু সংবাদ নিয়ে আসে, সংগ্রহ করে নিয়ে আনে, আর মন নির্ভর রাজবুদ্ধি তখন তা নির্বিচারে উপভোগ করে। তখন বুঝতে হবে, যখন রাজা তাকে যদি নির্বিচারে উপভোগ করে, অর্থাৎ মন যদি তার ইন্দ্রিয়ের দ্বারা আনা সেই তাদের বিষয়গুলোকে যদি মন কোনো রকম বিশ্লেষণ না করে, বিচার না করে, নির্বিচারে ভোগ করে, তখন বুঝতে হবে মন রাজাকে ঠকাচ্ছেন, অর্থাৎ রাজার বুদ্ধি মোহগ্রস্ত হয়ে তার নিজের সত্তাকে বিসর্জন দিয়েছে। সে বিস্মৃত হয়েছে যে তার অস্তিত্ব নির্ভর করে আছে আত্মার উপর, এবং সে আত্মার কাছে দায়বদ্ধ। এই দায়িত্ব বুদ্ধিযুক্ত মানুষ তখনই পালন করতে পারবে যখন নিজেকে বাইরের জগৎ থেকে প্রত্যাহার করে এনে নিজের মধ্যে নিজেকে সমাহিত করতে পারবে, অন্তর্মুখী করতে পারবে। এবং এই সমাহিত করা, অন্তর্মুখী করা, এই সবটাই নির্ভর করে তার বিচার শক্তির উপর। এবং এই বিচার শক্তি সার্থকভাবে ক্রিয়া করে প্রজ্ঞা শক্তির উপরে। এইখানে বলা হচ্ছে যে ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধির থেকে প্রজ্ঞা শ্রেষ্ঠ। প্রজ্ঞাই বিচার শক্তির মাধ্যমে মানুষের কর্তব্য অকর্তব্যকে সঠিকভাবে নির্ধারণ করতে সাহায্য করে, বা তখনই একজন মানুষ এই প্রজ্ঞার মাধ্যমে, বিচারের মাধ্যমে সে তার শ্রেয় এবং প্রেয় এই দুটিকে বিশ্লেষণ করে, প্রেয়কে বর্জন করে শ্রেয়কে সে গ্রহণ করতে পারে। এখানে পরমাত্মাই হচ্ছেন, মনু বলছেন, বৃহস্পতি, পরমাত্মাই হচ্ছেন একমাত্র জ্ঞেয় বস্তু। জ্ঞান দৃষ্টি দিয়ে তা একমাত্র তাকে প্রত্যক্ষ করা যায়, অন্য কোনো উপায় নয়। এই জ্ঞানই হচ্ছে যাকে মহাভারত বলছে প্রজ্ঞা বা বিশিষ্ট শুদ্ধ বুদ্ধি। কুশলী এবং উপমা দিয়ে মহামতি বনু বলছেন, একজন কুশলী শিকারী যেমন নিজের পোষা হাতি দিয়ে বন থেকে অন্য হাতিকে ধরে, পাখি দিয়ে অন্য পাখিদেরকে ধরে, জলের অন্তরালে থাকা পোষা মাছকে যেমন জেলেরা সুতোর জালে তুলে আনে, ঠিক একইভাবে জ্ঞান এর বস্তু তাকে কি জ্ঞান ছাড়া উপলব্ধি করা যায় না প্রত্যক্ষ করা যায়? অর্থাৎ জ্ঞান দিয়েই সেই পরমাত্মা বা পরম জ্ঞেয়কে, একমাত্র শুদ্ধ জ্ঞান দিয়েই সেই পবিত্র বা জ্ঞেয় বস্তু, সেই পরমাত্মাকে জানা যায়। একমাত্র জ্ঞানী জ্ঞানকে জানতে পারে। যেমন বলা হয়, একজন জ্ঞানী ব্যক্তি আরেকজন জ্ঞানী ব্যক্তির মর্ম উপলব্ধি করতে পারেন, ঠিক সেরকমই একজন মানুষের অন্তর্নিহিত শুদ্ধ বুদ্ধি
সর্বপ্রকার ইন্দ্রিয় বহির্ভূত, ইন্দ্রা মুক্ত, সর্বপ্রকার গুণমুক্ত, ইন্দ্রিয় মুক্ত, ইন্দ্রিয়ের প্রভাব মুক্ত, সর্বপ্রকার গুণমুক্ত অর্থাৎ ত্রিগুণাতীত শুদ্ধ বুদ্ধি সেই পরম আত্মাকে উপলব্ধি করতে পারেন, জানতে পারেন, দেখতে পারেন। অর্থাৎ জ্ঞান বৃদ্ধি ক্ষয়ের যিনি অতীত সেই পরমাত্মাকে প্রত্যক্ষ করতে হলে জ্ঞান মার্গকেই অবলম্বন করতে হবে। প্রবৃত্তির পথ ত্যাগ করে নিবৃত্তির পথ অবলম্বন করে নিজেকে বিশ্বময় যতক্ষণ না কেউ করে তুলতে পারছে ততক্ষণ তার আত্মদর্শন হবে না। এরপর মহাভারতের মধ্যে আমরা দেখছি মহামতি মনু সূত্রাকারে আত্মদর্শনের উপায় নির্দেশ করছেন, পরব্রহ্ম লাভের উপায় নির্দেশ করছেন এবং সমাধিতে আত্মসাক্ষাৎকারের কথাও তিনি বর্ণনা করছেন এবং প্রত্যেকটি তিনি সূত্রাকারে চলে গিয়েছেন। এবং এখানে একটি কথা, এই প্রত্যেকটি সূত্রকে, প্রত্যেকটি শ্লোক সূত্রাকারে যে শ্লোক রয়েছে প্রত্যেকটি শ্লোককে কিন্তু দীর্ঘ আলোচনা করে তাকে উপলব্ধি করতে হয়। কিন্তু মহাভারতের মধ্যে এখানে সেই মহামতি মনু কিন্তু সমস্ত তত্ত্বকে সূত্রাকারে তুলে দিয়েছে। এবং আমরা এটা দেখেছি বিখ্যাত দার্শনিকেরা এর এক একটি সূত্রকে সারা জীবন ধরে অন্বেষণ করে তার থেকে প্রকৃত সত্যকে আহরণ করেছে। এতটাই গভীর, এতটাই গুরুত্বপূর্ণ সেই সমস্ত সূত্রসমূহ। আমরা আপনাদের কাছে এক এক করে সেই সূত্রগুলোকে তুলে আনছি। মনে রাখবেন বিখ্যাত দার্শনিকেরা এই প্রত্যেকটি সূত্রকে কিন্তু বিস্তৃতভাবে আলোচনা করেছেন এবং প্রায় এক একজন দার্শনিক তার সারা জীবনই এক একটি সূত্রকে অনুধ্যয়ন করে চলে গেছে। তাহলে প্রত্যেকটি সূত্রের গুরুত্ব, তাৎপর্য এবং গাম্ভীর্য এবং তার বিস্তার কতখানি এইটুকু শুধু বোঝার। এখানে বলা হচ্ছে, মহামতি মনু বলছেন, মানুষ যেমন চোখের মাধ্যমে চক্ষু দ্বারা নির্মল জলে নিজের রূপ দেখতে পায়, তেমনি ইন্দ্রিয় সমূহ যদি নির্দোষ হয় তবেই একজন মানুষ জ্ঞানের মাধ্যমে সেই জ্ঞেয় আত্মাকে দেখতে পায়। এখানে দুটি জিনিস, জ্ঞেয় এবং জ্ঞাতা, যিনি জ্ঞেয় বস্তুটিকে না সেই পরমাত্মা তাকেই জানবার, কে জানছেন? একজন মুমুক্ষ, একজন মুমুক্ষ তিনি জানতে চাইছেন। তিনি কে, কেমন না তার সমস্ত কর্ম হচ্ছে একেবারে পরিষ্কার নিষ্কাম কর্ম, তার মন হচ্ছে শুদ্ধ সর্বপ্রকার গুণের অতীত এবং তার বুদ্ধি হচ্ছে নির্মল এবং শুদ্ধ। এমনই একজন মানুষ তার নির্মল বুদ্ধির মাধ্যমে সেই জ্ঞেয় পদার্থ সেই পরমাত্মাকে দেখতে পান। এবং সেটাই বলা আছে, মানুষ যেমন নির্মল জলে ও স্বচ্ছ জলে নিজেরকে অবলোকন করতে পারেন, সেরকম ইন্দ্রিয় সমূহ যদি নির্দোষ হয় তবেই সেই নির্দোষ ইন্দ্রিয় মধ্যে যে শুদ্ধ জ্ঞানের উদয় হয় সেই শুদ্ধ জ্ঞানের মাধ্যমে সেই পরমাত্মাকে একজন মানুষ দর্শন করতে পারে। যথাম্বাসি প্রসন্নেতু রূপং পশ্যতি চক্ষুষা তদ্দত প্রসন্ন ইন্দ্রিয়া তদ অজ্ঞেয়ং জ্ঞানেন পশ্যতি। তারপর হচ্ছে, সেই মানুষ কলুষিত জলের মধ্যে যেমন নিজেকে দেখতে পায় না সেরকম ইন্দ্রিয় সকল যদি কলুষিত হয়ে থাকে তাহলে তার সহস্র জ্ঞান থাকলেও
সে তার আত্মাকে দেখতে পায় না। অর্থাৎ জ্ঞানী মাত্রেই কিন্তু, একজন জ্ঞানী মানুষ তার অনেক জ্ঞান আছে, যেমন বৃহস্পতি, তিনি প্রচুর কিছু জানেন, কিন্তু তিনি যা জানেন সবই হচ্ছে তার এই লৌকিক জ্ঞান, আর তার আত্মজ্ঞান নেই। একমাত্র আত্মনির্মল বুদ্ধি যার, তারই আত্মজ্ঞানের উদয় হয়, সেই আত্মজ্ঞানের মাধ্যমে সে ব্রহ্ম দর্শন ঘটে। মায়া হচ্ছে এই সংসারে, মহামতি মনু বলছেন এই সংসারে মায়া অবিদ্যা উৎপাদন করে, সৃষ্টি করে, সেই অবিদ্যা মনকে টেনে নিচে নাবায়, তাতে মন দূষিত হয়, ফলে মন দূষিত হলে তার সমস্ত ইন্দ্রিয় দূষিত হয়ে পড়ে। এখানেই মনের গুরুত্ব। ইন্দ্রিয়গুলো তো সবসময় তার এক একটা বিষয়ের সাথে সংযুক্ত, চোখ রূপের সাথে সংযুক্ত, রূপ বিষয়, কান শব্দের সাথে, এরকম প্রত্যেকটি ইন্দ্রিয় তার নিজ নিজ বিষয়ের সাথে সংযুক্ত, এবং যখন বিষয়ের সাথে সে যুক্ত হয়ে থাকে তখন কিন্তু সে মোহ দ্বারা আকৃষ্ট হয়ে থাকে, অর্থাৎ রূপের দ্বারা চোখ একেবারে আকৃষ্ট হয়ে থাকে, অর্থাৎ সে রূপের পেছনেই ছুটে চলে। ফলে এই যে প্রত্যেকটা ইন্দ্রিয় যা বাইরের দিকে রয়েছে, এটা কঠোপনিষদের এক বিরাট আলোচনা হয়েছে, এইটা আমরা আমাদের এই মনো বৃহস্পতির মধ্যে বারবার পেয়েছি, এবং সেখানে এটাই বলছে যে, অর্থাৎ এখানে একটি কথা এই বারবার এই ইন্দ্রিয়ের প্রসঙ্গ তুলে মনু মহারাজ মনু বৃহস্পতিকে বারবার এই একটি কথাই বোঝাতে চাইছে, অর্থাৎ তোমার ইন্দ্রিয়ের প্রত্যেকটা ইন্দ্রিয়কে ঘোরাও, ইন্দ্রিয়ের দিক পরিবর্তন করো, প্রত্যেকটা ইন্দ্রিয় বাইরের দিকে রয়েছে তাকে তুমি ঘুরিয়ে নিজের দিকে আনো, চোখের দৃষ্টি বাইরের থেকে ভেতরে, কানের শক্তি বাইরের থেকে ভেতরে, সমস্ত বাক্য বাইরের থেকে ভেতরে, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গুলো কে তুমি বাইরের থেকে ভেতরের দিকে নিয়ে আসো, তবেই তুমি সেই পরম ব্রহ্মকে জানতে পারবে। এবং যখনই তোমার এই বাসনা ইন্দ্রিয়র মোড় যদি তুমি বিষয় থেকে ইন্দ্রিয়কে যদি তুমি সরিয়ে নিয়ে আসো, ইন্দ্রিয়কে ঘোরানো মানে বিষয়ের থেকে বিযুক্ত করা, চোখ রূপের সাথে যুক্ত হয়ে আছে, কান শব্দের সাথে যুক্ত হয়ে আছে, রসনা আস্বাদের সাথে যুক্ত হয়ে আছে, এই যে ইন্দ্রিয়ের যে বিষয়, এই বিষয় থেকে তাকে তুমি যদি ছিন্ন করতে পারো তাহলে তোমার মধ্যে সেই শুদ্ধ জ্ঞানের উদয় হবে, এবং শুদ্ধ জ্ঞানের উদয় হলেই তোমার মন স্বচ্ছ হয়ে উঠবে। স্বচ্ছ মন হচ্ছে স্বচ্ছ আয়নার মতন, তার মধ্যেই তখন তুমি সে আত্মাকে দর্শন করতে পারবে। জ্ঞানম উৎপদ্যতে পুংসং স্খয়া পাপস্য কর্মণা যথাদর্শ যথাদর্শ তলে, আদর্শ মানে আয়না, যথা আদর্শ তলে প্রক্ষে পশ্যন আত্মনা আত্মনি। সেরকম বলছে ইন্দ্রিয়াদি শব্দাদি বিষয়ের উপর যখনই যুক্ত হয়, যখন সমস্ত আমাদের ইন্দ্রিয়গুলো বিষয়ের সাথে যুক্ত হয়, যখন আমাদের ইন্দ্রিয়গুলো পরম আনন্দে বিষয়কে লেহন করতে থাকে, চাটতে থাকে, তখনই কিন্তু দুঃখের সৃষ্টি হয়। সুতরাং বিষয় থেকে ইন্দ্রিয়কে যদি তুমি বিযুক্ত করতে পারো, নিগৃহীত করতে পারো, তবেই তুমি সুখ লাভ করতে পারো। সুখ লাভের উপায় হচ্ছে বিষয় থেকে প্রত্যেকটা ইন্দ্রিয়কে সরিয়ে নিয়ে আসা, তবেই মনের চঞ্চলতা কেটে যাবে। যত বিষয়ের সাথে ইন্দ্রিয়গুলো যুক্ত হবে, তারা যত বিষয়ের খবর মনের কাছে আনতে থাকবে, মন তত চঞ্চল হয়ে উঠবে। মন তখন একজন বুদ্ধিমান মন কি করবে, তখন সে সমস্ত তার ইন্দ্রিয়, যেহেতু মন সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি, সুতরাং এক শক্তিশালী মন, সংযত মন তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংহত করে গুটিয়ে নিয়ে আসবে আত্মনিগ্রহের মধ্যে দিয়ে, সংযত আত্মা তাকে বলে,
তখন সে বিষয়টিকে নিগৃহীত করার ফলে মন শান্ত হয়ে উঠবে। মন শান্ত হয়ে উঠলে সে শান্ত জলধারার মধ্যে সেই রূপদর্শন, সেই আত্মদর্শন সম্ভব। নানাভাবে ওই একটি কথাকে সূত্রাকারে বলে চলেছেন মহামতি মনু। বলছেন মন অন্যান্য ইন্দ্রিয় হতে প্রধান, বুদ্ধি সেই মন হতে শ্রেষ্ঠ, বুদ্ধি হতে জ্ঞান হচ্ছে উৎকৃষ্ট, এবং জ্ঞান থেকে পরব্রহ্ম হচ্ছেন শ্রেষ্ঠ। কেন তুমি তোমার মনকে সংযত করবে? কেন মনকে সমস্ত বিষয় থেকে ছিন্ন করবে? কেন ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে নিবৃত্ত করে তাকে ভেতরের দিকে, তার দিক পরিবর্তন বর্তন করে, দিক পরিবর্তন করে ঘুরিয়ে নিয়ে আনবে? কারণ তুমি শ্রেষ্ঠ দিকে চাইছো। এতদিন তুমি যা কিছু লেহন করে চলেছ সবই হচ্ছে ক্ষণস্থায়ী, তার পরিণাম দুঃখ। তুমি যদি চিরকালীন শাশ্বত আনন্দ চাও, তুমি যদি সত্যি শ্রেষ্ঠ বস্তুকে চাও, আর কেই না শ্রেষ্ঠ বস্তুকে চায়, কেই না শাশ্বত আনন্দ চায়? যদি তুমি তা চাও, এবং একজন মানুষের তাই লক্ষ্য, তাই যদি হতে চাও, তাহলে তোমাকে সেই শ্রেষ্ঠ বস্তুটি কি সেটা তোমাকে জানতে হবে। বলছে সমস্ত ইন্দ্রিয় হতে মন হচ্ছে শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি হচ্ছে শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে এই জ্ঞান বা প্রজ্ঞান হচ্ছে উৎকৃষ্ট, এবং জ্ঞান থেকে পরব্রহ্ম হচ্ছেন শ্রেষ্ঠ। ইন্দ্রিয়ভ্য মানপূর্বং বুদ্ধি পরাতরত্ততঃ বুদ্ধে পরাতরং জ্ঞানং জ্ঞানাৎ পরাতরং মহৎ। কঠোপনিষদের মধ্যে এই একই কথা আমরা শুনতে পাই। অতএব সেই শ্রেষ্ঠ যিনি, তাকেই তো আমরা চাইব, কারণ সেই শ্রেষ্ঠকে লাভ করলে আমরাও শ্রেষ্ঠ হয়ে উঠতে পারব। তারপরে বলছেন জীব চৈতন্য হতে জ্ঞান, জ্ঞান হতে বুদ্ধি, এবং বুদ্ধি হতে মন উৎপন্ন হয়। সেই মন সমস্ত ইন্দ্রিয়ের সাথে যুক্ত হয়ে সেই সমস্ত বিষয়গুলোকে অনুভব করে। অতএব তুমি সেই বাইরের বিষয় থেকে সম্পর্ক ছিন্ন করে সর্বশ্রেষ্ঠ যে বস্তুটি তাকে তুমি আস্বাদ করো, তাকে যে ভেতরে তোমার রয়েছে, বাইরে নয়। বাইরের যাবতীয় যা কিছু ভোগের আয়োজন সবই হচ্ছে ক্ষণিক এবং পরিণামে দুঃখপ্রদ। অতএব তুমি যদি শাশ্বত আনন্দ চাও, তাহলে তোমাকে সেই অন্তরের ফিরে আসতে হবে, অন্তরের মধ্যেই তোমাকে বাসা বাঁধতে হবে। বাইরে সব কিছুকে গুটিয়ে এনে অন্তরের মধ্যেই তোমাকে যোগযুক্ত হতে হবে, তবেই তুমি সেই আত্মসাক্ষাৎ রূপ সেই পরমাত্মাকে তুমি লাভ করবে, যিনি সকল থেকে শ্রেষ্ঠতর। আর তুমি যখন তাকে জানবে, তখন তুমি তাই হয়ে যাবে। এই হচ্ছে আসল জিনিস। অর্থাৎ ঠাকুর যেমন উদাহরণ রামকৃষ্ণদেব বলছে, মালিকের সাথে যদি একবার কারো আলাপ হয়ে যায়, তাহলে আর তার জীবনে কোনো অভাব থাকে না। এরপরে বলছেন মহামতি মনু, যিনি শব্দ প্রভৃতি বিষয় ভোগ করেন না, ওই একই কথা, শব্দ আদি যত বিষয় আছে, রূপ বর্ণ গন্ধ শব্দ, এগুলি হচ্ছে আলাদা আলাদা সব বিষয়। বলছেন যারা এই বিষয় ভোগ করেন না, তার সেই সমস্ত বিষয় প্রতি নিবৃত্তি হয়, অর্থাৎ যে যা ভোগ করে না তা আর তার থেকে ছিন্ন হয়ে যায়। যে জামাটা আমরা ব্যবহার করি না, সেই জামার প্রতি আমাদের আর কোনো আসক্তি থাকে না। হ্যাঁ, যাকে আমরা ত্যাগ করি, একেবারে যাকে আমরা বাদ দিয়ে দিই, ছেটে ফেলি, তার সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক থাকে না, তার প্রতি আমাদের আর কোনো আকর্ষণ মোহ থাকে না। সুতরাং একই কথাকে কত রকম করে বোঝাচ্ছেন সূত্রাকারে। বলছেন সুতরাং তুমি যদি একবার সেই বিষয়কে ছেটে ফেলতে পারো, তাহলে তোমার ভোগ ভোগের যে অভিলাষ, যে আসক্তি, এই আসক্তিটা নিবৃত্ত পায়। একই কথা বারবার কেন বলছেন? তার কথা হচ্ছে একটাই। সেই ঠাকুরজি রামকৃষ্ণদেব বলছেন, এই আসক্তিটা কেমন না, অশ্বত্থ গাছের ফিকরির মতন, কেটে দিলে আবার গজাবে, সুতরাং তাকে সমূলে উৎপ
পাটন করে, অর্থাৎ ফাটিয়ে, দেয়াল ফাটিয়ে তার রুটটা কোথায়, ওই রুটটাকে একেবারে সেখান থেকে তুলে সম্পূর্ণ তো পুড়িয়ে তাকে সেখান থেকে পরিপূর্ণ উৎপাটিত করে ফেলতে হবে, তবেই বিষয় থেকে মুক্ত হওয়া যায়। অর্থাৎ মানুষ একমাত্র বিষয় নিবৃত্তি হলেই সে পরম আনন্দ লাভ করতে পারে, কারণ বিষয়হীন মন সেই ব্রহ্মের অন্তরে যে ব্রহ্ম, সেই ব্রহ্মকেই তখন সে আস্বাদ করতে পারে। যে মন বাইরের কোলাহলে মগ্ন হয়েছিল, সে কিন্তু ভেতরের ভেতরে যে তার অসীম আনন্দের খনি আছে তার সন্ধান পায় না। অর্থাৎ মানুষ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ থেকে বর্জিত হয়ে সবকিছুকে ছেটে ফেলে সে তর্কের অগোচর পরব্রহ্মে প্রবেশ করেন। অস্পৃশ্য মনঃশ্রেষ অনাস্বাদার দর্শনম অঘ্রাণম অবিকর্তঞ্চ সত্যং প্রবিশতে পরম, এটিও সেই কঠোপনিষদের মধ্যে বলা আছে। এবার দেখো সেই গীতার কথাটিও এখানে আছে, বিষা বিনর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রসপাশ পরং দৃষ্ট্বা নিবর্ততে, গীতার দ্বিতীয় অধ্যায়ের 59 নম্বর শ্লোক। এবং তারপর বলছে, তখনই আকৃতযুক্ত পদার্থ মনে লয় পায়, মন বুদ্ধিতে লীন হয়, বুদ্ধি জ্ঞানে প্রবেশ করে এবং জ্ঞান পরব্রহ্মে লীন হয়ে যায়। মন কেবল শব্দ প্রভৃতি বিষয় গ্রহণ করতে জানে, কিন্তু সে বুদ্ধিকে বোঝে না, আবার বুদ্ধিও এই জীব চৈতন্যকে জানতে পারে না। কেবলমাত্র সূক্ষ্ম বুদ্ধি অর্থাৎ সেই প্রজ্ঞা, তিনি সেই চৈতন্য স্বরূপকে জানতে পারেন। বলছে মন যে কথাটা আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি, তাই এখানে সূত্র আকারে বলছে, বলছে মনের কাজ হচ্ছে তার সমস্ত ইন্দ্রিয়র যে সংবাদগুলো আসে সেই সংবাদগুলোকে সে কি করে না বিশ্লেষণ করে সেগুলোকে সে পৌঁছে দেয় কার কাছে, বুদ্ধির দরজায়। অর্থাৎ মন কিন্তু তাহলে সেই পরমাত্মাকে ধরতে পারে না। মনের যে সাধারণ বিশ্লেষণ শক্তি যাকে সাধারণ বুদ্ধি হচ্ছে, সেই বুদ্ধিও সেই চৈতন্য স্বরূপ পরমাত্মাকে ধরতে পারেন না। হ্যাঁ, জীব চৈতন্য যে সেই পরমাত্মা যাকে জীব চৈতন্য বলছে তাকে জানতে পারেন, কিন্তু শুদ্ধ নির্মল যে প্রজ্ঞা তিনি, সে কিন্তু সেই পরম, সেই পরম চৈতন্যকে, সে যে যিনি সমস্ত জীবের মধ্যে চৈতন্য রূপে অবস্থিত সেই জীব চৈতন্যকে জানতে পারে। অতএব তুমি তোমার সমস্ত ইন্দ্রিয়কে বিষয় থেকে ছিন্ন করে মনকে স্থির করে সেই প্রজ্ঞাকে অবলম্বন করো এবং প্রজ্ঞার মাধ্যমে তুমি আত্মদর্শন করো। মানুষ বুদ্ধির মাধ্যমে দুঃখের নাশ করবে, ওষুধ দিয়ে যেমন শরীরের কষ্টকে দূর করে সেরকম মানসিক দুঃখকে দূর করতে পারে মানুষ বুদ্ধির মাধ্যমে, এটাই হচ্ছে বুদ্ধির কাজ। সুতরাং কখনোই তুমি বালকবৎ আচরণ করবে না। বালকরা কেমন, তারা কি করবে বুঝতে পারে না, তারা সবসময় ছটফট ছটফট করে, ভুল করে ফেলে, যা করা উচিত নয় সেটা করে, যা করা উচিত সেটা করে না। সে মাঝে মাঝে তার ক্ষেত্রে যদি কোনো বিপদ এসে যায় সে বিহ্বল হয়ে পড়ে, বলতে না তুমি বিহ্বল হবে না, তুমি মোহগ্রস্ত। এখানে বিহ্বলতা মানে মোহগ্রস্ত হবে না। মোহগ্রস্ত কখন হয় না, বিষয়ের সম্বন্ধ হলেই মানুষ বিহ্বল হয়। যখন রূপ এসে চোখকে একেবারে গ্রাস করে, রূপের মধ্যে দৃষ্টি যখন মজে যায়, তখন মানুষ রূপের দ্বারা মোহগ্রস্ত হয়। কান যখন শব্দের দ্বারা একেবারে আচ্ছন্ন হয়ে পড়ে, তখন কর্ণ সেই শব্দের মাধ্যমে মোহগ্রস্ত হয়ে পড়ে। ঠিক সেই রকম এই কোনো বিষয়ের আসক্তিতে ডুবে যাওয়াই হচ্ছে তোমার মোহগ্রস্ত হওয়া। এই মোহগ্রস্ত তোমাকে বিহ্বল করে ফেলবে, তোমার কি করা উচিত কি করা উচিত নয় এই জ্ঞান লোপ পাবে।
সুতরাং তুমি কোনো অবস্থাতেই মোহগ্রস্ত হবে না। এই হচ্ছে মূল কথা। সুতরাং একজন সৎ মন, শুদ্ধ মন, শুদ্ধ মন সে কি করে, ধ্যান এবং সমাধির মাধ্যমে ব্রহ্মকে দর্শন করতে। এখানেই সমাধিতে যে আত্মসাক্ষাৎকারের রূপ তার কিছু যুক্তি সূত্রাকারে এখানে দেওয়া আছে। আমরা পরবর্তী সময়ে যখন যোগ দর্শন নিয়ে মহাভারতের আলোচনা করব তখন সমাধিতে এই যে আত্মসাক্ষাৎকার এই বিষয়টি আমরা বিস্তৃতভাবে সেখানে আলোচনা করব। এখানে সেই কথা বলেই এই যোগ দ্বারা মনকে নিরুদ্ধ করে কেবল মনের উপর নিজের অধিপত্য প্রতিষ্ঠা করে সেই মনকে একাগ্র করে পরব্রহ্ম লাভ করার কথা বিস্তৃতভাবে মহামতি মনু বৃহস্পতিকে বলেছে, যা আমরা পরবর্তী সময়ে সেই যোগের কথা যখন আলোচনা করব এই মহাভারতের মধ্যে অন্য সংবাদের মধ্যে, যেখানে কিভাবে মনকে সমাধির মাধ্যমে আত্মসাক্ষাৎ করা হয় তখনই আমরা এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ একজন বুদ্ধিমান মানুষ তার সমস্ত ইন্দ্রিয়কে নিরুদ্ধ করে মনের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে সেই মনকে একাগ্র করে সেই একাগ্র মনের মাধ্যমে সেই পরব্রহ্মের আত্মসাক্ষাৎকার সে লাভ করতে পারে। এখানে কি এই সেই প্রণালীগুলো কি কি, সেই প্রণালীগুলো এখানে মহামতি মনু বলছেন, বলছে অতএব একজন বুদ্ধিমান পুরুষ যিনি দুঃখ নিবৃত্তি চান, যিনি সমস্ত প্রকার বিকার মুক্ত হতে চান, অবিকারী হতে চান, যিনি শোক ভয় মোহ ইত্যাদির থেকে নিজেকে মুক্ত করতে চান, তিনি কি করবেন? না, প্রথমেই বলছেন যোগ অভ্যাস, অর্থাৎ মনকে সংযত করা, মনের উপরে কন্ট্রোল। মন তোমাকে চালাবে না, তুমি মনকে চালাবে, মনকে সংহত করা। সেই মনকে কিভাবে সংহত করবে? না, মনন শক্তিকে কিভাবে তুমি বৃদ্ধি করবে, মনকে কিভাবে একাগ্র করবে, যোগযুক্ত করবে। যোগযুক্ত মানে কোনো এক নির্দিষ্ট বস্তুর সাথে যুক্ত করা। এখানে নির্দিষ্ট লক্ষ্য হচ্ছে সেই আত্মা, সেই পরমাত্মা, কারণ সেটি হচ্ছে শ্রেষ্ঠ। যেহেতু মানুষ সব সময় শ্রেষ্ঠকে লাভ করতে চায়, অতএব আত্মার সাথে তার অবিচ্ছিন্ন যোগ, এইটাই হচ্ছে যোগাভ্যাস। এই অবিচ্ছিন্ন যোগযুক্ত হয়ে থাকা, সেটা এই যোগযুক্ত হয়ে মনন মাধ্যমে একাগ্র হয়ে মনন থাকবে। কিভাবে সেটা সম্ভব? প্রথমেই বলছে নিষ্কাম ধর্মচারণ, অর্থাৎ তোমার সমস্ত কর্ম ভাবনা হবে নিষ্কাম কর্ম। তারপরে তুমি যা কিছু করবে, যা কিছু ভাববে, তা যেন সদ্গুণ যুক্ত হয়, তার মধ্যে কোনো রকম যেন কোনো অশুদ্ধ ভাব না থাকে। এবং সেখানে বলছেন সৎকুল সদ্বংশ জাতের একটা প্রভাবের কথা বলছে, অর্থাৎ পরিবেশ জন্ম এবং সংস্কার এর যে একটা অসীম গুরুত্ব আছে এই কথাও এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। আমরা অন্য কোনো আলোচনার মধ্যে এই বিষয়গুলোকে আবার দেখব, সুতরাং আমরা এর ভিতরে আর গভীরভাবে যাচ্ছি না। সুতরাং প্রথমেই বলছেন নিষ্কাম কর্ম, তারপরে বলছে সদ্ভাবনা, সদ্বংশজাত, সুস্থ পরিবেশ, গুরুবাক্যে শ্রদ্ধা, বেদান্ত বাক্য শ্রবণ, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশুদ্ধ অন্তঃকরণ। এর মাধ্যমে একজন মানুষ পরব্রহ্মকে জানতে পারে। তপসা চ অনুমানেন গুণর্জাত শ্রুতেন চ নিনেষত পরমং ব্রহ্ম বিশুদ্ধ আত্মনা। বলছেন যিনি সত্যস্বরূপ ব্রহ্ম, কেন তাকে আমরা জানব, কেন তাকে আমাদের জানা প্রয়োজন, কেন তাকে আমরা লাভ করব, কেন ব্রহ্ম আমাদের কাছে এত প্রিয়, এত দামি, কেন তাকে আমাদের জানতেই হবে, কেন তাকে আমাদের পেতেই হবে, কেন তাকে ছাড়া আমাদের আর কোনো গতি নেই,
এই এত ভাবে সেই বিশুদ্ধ ব্রহ্মের, সেই ব্রহ্মের বিরাট ব্রহ্মের কথা বলছে, বলছেন তিনি সত্য স্বরূপ, তিনি হচ্ছেন সৎ। সৎ মানে তিনি একমাত্র, তিনি একমাত্র, তাকে বাদ দিয়ে আর কিছু নেই, তিনি একমাত্র শাশ্বত, আর সব বিকারী, তিনি একমাত্র অবিকারী, তিনি সর্বপেক্ষা বৃহৎ। একমাত্র যোগযুক্ত মানুষেরা, যোগীরাই তাকে দেখতে পান। সুতরাং সমস্ত প্রাণীর মধ্যে, সমস্ত দেহের মধ্যে তিনি বাস করেন, কিন্তু বিষয় বুদ্ধি সম্পন্ন মানুষেরা যারা অজ্ঞানী, তারা দেহস্থিত সেই ব্রহ্মকে নিয়ে ঘুরে বেড়ান, কিন্তু তার সাক্ষাৎকার লাভ হয় না, সেই কথা এখানে বলছে। বলছে এটা খুব গুরুত্বপূর্ণ কথা, বলছে তোমার শরীরের মধ্যেই তিনি রয়েছে, তিনি বাইরে কোথাও নন, তিনি দূরে কোথাও নন, তিনি তোমার মধ্যেই এইখানেই আছে, এইখানেই ইহা এইখানেই আছেন তিনি। বারবার বলছে ইহস্থিত, এইখানেই তিনি রয়েছেন, তিনি এইখানেই আছেন, দূরে নয়, এইখানেই এইখানেই আছেন। কিন্তু যেহেতু বিষয় বুদ্ধির দ্বারা তুমি আচ্ছন্ন মোহগ্রস্ত হয়ে আছো, সুতরাং তুমি তাকে দূরে দূরে খুঁজে বেড়াচ্ছ। যেমন আপন গন্ধে মাতোয়ারা ছুটে ফেলে কস্তুরী মৃগ সম, সেই হরিণের পেটের ভেতরেই হচ্ছে তার গন্ধের উৎস, কস্তুরী মৃগ। কিন্তু সে সেটা জানে না, সেই সেই গন্ধটা পাবার জন্য কোথায় কোথায় ছুটে। আমরা সেই আনন্দকে পাবার জন্য, সেই সুখ আনন্দকে আমরা সুখ বলে জেনেছি, আসলে সুখ দুঃখের অতীত হচ্ছে সেই আনন্দ, তাকে পাবার জন্য আমরা চতুর্দিকে ছুটে বেড়াচ্ছি, কিন্তু আমরা তাকে পাচ্ছি না। বলছে মহদ্দি পরমং ভূতং যত প্রপ্রশন্তি যোগিনা অবুদ্ধস্তন্না, যে আচ্ছন্ন হয়ে আছে তাকে বলছে অবুদ্ধ অজ্ঞানী, পশ্যন্তি আত্মস্তন গুণ বুদ্ধয়। বলছে একজন বুদ্ধিমান মানুষ, একজন যোগী তাকে দর্শন করতে পারেন, কিন্তু বিষয় বুদ্ধি সম্পন্ন অজ্ঞানীরা দেহস্থিত সেই ব্রহ্মকে, তার শরীরের মধ্যেই রয়েছে, তাকে নিয়েই সে ঘুরে বেড়াচ্ছে, তাকে নিয়েই তাকে দেখার জন্য ছুটে বেড়াচ্ছে। অত সে একবারের জন্য ফিরে দেখছে না যে যাকে সে সাক্ষাৎ, যাকে পাবার জন্য তার এত প্রযত্ন, এত ছোটাছুটি, এত কিছু আয়োজন, তিনি তার ভেতরেই বসে রয়েছে। পৃথিবীর পরিমাণ অপেক্ষা জলের পরিমাণ বৃহৎ, জলের চেয়ে তেজের পরিমাণ বড়, আর তেজের থেকে বায়ুর পরিমাণ বড়, বায়ু থেকে আকাশ হচ্ছে বিশাল, আকাশ থেকে মন হচ্ছে মহৎ, মন থেকে বুদ্ধি হচ্ছে বিশাল, আর বুদ্ধি থেকে কাল হচ্ছে বৃহৎ, কাল থেকে সেই ভগবান বিষ্ণু হচ্ছেন মহান, তিনি এই সমস্ত জগৎ তার মধ্যে অধীন, তার আদি নেই, মধ্য নেই এবং অন্ত নেই। মহাভারতের মধ্যে সেই পরম বিষ্ণুকেই সর্বশ্রেষ্ঠ ব্রহ্ম বলে সেখানে বর্ণনা করা হয়েছে। বিষ্ণুর এক মাহাত্ম্য আমরা এই মহাভারতের মধ্যে, অর্থাৎ মহাভারত জিনিস ব্রহ্ম তাকেই বিষ্ণু রূপে, ব্যবেষ্টি সর্বম, যিনি সর্বত্র ছেয়ে আছেন তাকে বিষ্ণু রূপেই মহাভারত বর্ণনা করেছে। অর্থাৎ যেখানে তিনি সর্বত্র ছেয়ে আছেন তাকে যেমন ব্রহ্ম বলছেন, ওই একই অর্থে যিনি সর্বত্র উপস্থিত, সবকিছু যিনি ময় হয়ে আছেন, ব্যবেষ্টি সর্বম, সেই অর্থেই বিষ্ণুকে বলছেন, তিনি সবচেয়ে সব কিছুর থেকে তিনি শ্রেষ্ঠ। বলছে পৃথিবীর থেকে জল বৃহৎ, জলের থেকে তেজ, তেজের থেকে বায়ু হচ্ছে মহৎ, বায়ুর থেকে আকাশ হচ্ছে বড়, আকাশের থেকে মন হচ্ছে আরো বড়, মন থেকে বুদ্ধি হচ্ছে বিশাল, আর বুদ্ধির থেকে এই কাল বা সময়। কিন্তু সে কাল থেকেও ভগবান বিষ্ণু হচ্ছেন মহান, যিনি সমগ্র জগৎ যার অধীন, তার আদিও নেই, মধ্যও নেই, তার অন্তও নেই। কালস্য ভগবান বিষ্ণুর যস্য সর্বমিদং জগৎ, পৃথিবী রূপত রূপমাহি মহত্তরম
अद्भव महत्तरं तेजस्तादेश पवनौ महन् पवनाच्च महद्दोम तस्मात् परतरं मनः मनसो महति बुद्धिर्बुद्धे काल महान् स्मृतः कालात् स भगवान् विष्णु यत्स सर्वमिदं यगत् नादेन मद्धनैवास्ततस्य देवस्य विद्यते। तार आदियो ने मध्यो ने तार अंतो ने अनादि आद्यत्त मध्यनादंत वदत्त च स अभय। तार आदि मध्य अंत ना थके अनादि आदत्त मध्य अंत नादतश्च स अभय। तिनि अभय तिनि अक्षय अतेति सर्व दुखानि दुखन हंत बदुच्यत। तिन आदि मध्य अंत तार ना थकाय तिनि होचेन अक्षय एवं समस्त दुखेर अतीत अवस्थाय तिनि बर्तमान। केन दुख होचे नश्वर ते कोनो खाने एमन कोनो जायगा नहीं जेखने दुख देखा जाए किन्तु তিনি হচ্ছেন সমস্ত দুঃখেরও পরপারে সমস্ত সুখেরও পরপারে। তিনি হচ্ছেন একমাত্র শাশ্বত, তিনি হচ্ছেন পরব্রহ্ম, তিনি হচ্ছেন পরমাশ্রয় এবং তিনি হচ্ছেন পরমপদ। তাকে লাভ করলে মানুষ জন্ম মৃত্যু এবং জরা হতে বিমুক্ত হয়ে মোক্ষ লাভ করতে পারে। তদ্ব্রহ্ম পরমং প্রোক্তং তদ্ধামং পরমং পদম तद्गत्वा काल विषय विमुक्त्वा मोक्षमाश्रितः। এই বদ্ধ মানুষেরা সমস্ত সূক্ষ্ম শব্দ স্পর্শ বিষয়ের মধ্যে আসক্ত হয়ে আছে। আর মুক্ত মানুষেরা শব্দ স্পর্শ সমস্ত বিষয় থেকে মুক্ত হয়ে তার সেই পরম ব্রহ্মের সেই পরম বিষ্ণুর সেই পরম পদ লাভ করেন এবং তাকে লাভ করার একমাত্র উপায় হচ্ছে নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে সেই পরম বিষ্ণুর পরম পদটিকে লাভ করা যায়। বলছেন সমস্ত কিছুর মধ্যেই তিনি আছেন, যার আদি নেই, যার অন্ত নেই, আর যার মধ্য নেই। তিনি শরীর ধারণ না করেও সমস্ত শরীরের মধ্যে তিনি বর্তমান। আর তিনি চান বলেই সবকিছু সংঘটিত হন, যা তিনি চান না তা হন না, সবই তার ইচ্ছা মাত্রেই হয়। সুতরাং যেহেতু বলছেন এই সংসারে যত জ্ঞান অর্থাৎ ঋগ সাম যজু সবকিছু যেহেতু আমরা উচ্চারণ করতে পারি, কি চমৎকার করে এখানে বলছে, বলছে এই যে ঋগ সাম যজু এই সমস্ত আমরা যেহেতু উচ্চারণ করতে পারি সুতরাং এই জ্ঞানের এই বেদের আদি আছে অন্ত আছে। সুতরাং যার আদি আছে তার অন্ত আছে, কিন্তু এই পরব্রহ্মের তার আদিও নেই অন্ত নেই। সেই অসীম পরম ব্রহ্মের আদি অন্ত নেই বলেই তিনি নিত্য এবং নিত্য হেতু তার মধ্যে কোনো দুঃখ নেই, শোক নেই, ভয় নেই, কোনো বিকার নেই। একমাত্র যিনি তাকে লাভ করেন তিনি সমস্ত বিকারের অতীত হয়ে সেই আনন্দের সাথে সম্মিলিত হয়ে তিনি সেই ব্রহ্ম সাহায্য লাভ করেন। বলছেন আমরা তাকে কিভাবে লাভ করতে পারি, বলছে কোন স্থূল ভাবে আমরা তাকে লাভ করতে পারি, সূক্ষ্ম মন দ্বারাই একমাত্র আমরা সেই ব্রহ্মকে জানতে পারি। আমরা সূক্ষ্ম ব্রহ্মকে অনুভব করতে পারি। এখানে তারপরে একটি চমৎকার কথা বলছেন, আমরা সেই সূক্ষ্ম ব্রহ্মকে এক শুদ্ধ মন দিয়ে তাকে আমরা অনুভব করতে পারি, কিন্তু তাকে আমরা আমাদের এই বাক্য দ্বারা প্রকাশ করতে পারি না। সূক্ষ্মেন মনসা বিদ্ম বাচ বক্তং ন সক্লম, বলছে সেই সূক্ষ্ম মনের দ্বারা শুদ্ধ বুদ্ধির দ্বারা আমরা সেই পরমকে অনুভব করতে পারি, কিন্তু আমাদের এই সাধারণ বাক্যের মাধ্যমে তাকে প্রকাশ করা হয় না, কারণ তিনি বাক্য মনের অতীত। মানহি মনসা গ্রাহ্যং দর্শনেন চ দর্শনম, বলছেন মনের বিষয়কে মনের মাধ্যমেই জানতে হয় আর জ্ঞানের বিষয়কে জ্ঞানের মাধ্যমেই একমাত্র জানা যায়।
কি চমৎকার কথা এই জায়গাটা বলছে, মনের বিষয়কে মন দিয়েই জানতে পারে, যা মন দিয়ে জানতে হয় তাকে অন্য কিছু দিয়ে, অর্থাৎ যা অনুভব বেদ্য, মনের বিষয় মানে যা অনুভব করা, যা উপলব্ধি করা, যা উপলব্ধি করা যায় তাকে একমাত্র মননের মাধ্যমে জানা যায়, তাকে অন্য কোনো উপায়ে জানা যায় না। একজন অনুভবী মনই সেই সেই সত্যকে যথার্থভাবে জানতে বুঝতে পারে, অর্থাৎ যিনি জ্ঞানের বিষয়, অর্থাৎ সে শুদ্ধ জ্ঞানের বিষয়, তাকে সে শুদ্ধ জ্ঞানের মাধ্যমে, সেই প্রজ্ঞার মাধ্যমে তাকে একমাত্র জানা যায়। বলছে জ্ঞান দ্বারা বুদ্ধিকে, বুদ্ধি দ্বারা মনকে, এবং মনের মাধ্যমে ইন্দ্রিয় সময়কে নির্মল করে যোগীরা পরব্রহ্মকে লাভ করে। বলছে সেই শুদ্ধ মন, সেই শুদ্ধ মন আমাদের জাগতিক বুদ্ধিকে শুদ্ধ করে, জাগতিক শুদ্ধ বুদ্ধি তখন আমাদের এই জাগতিক মনকে স্থির করে, একাগ্র করে, তখন সেই আমাদের একাগ্র মন আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে, সংযত করে। অর্থাৎ ইন্দ্রিয় সংযত হলে মন শুদ্ধ হয়ে ওঠে, মন শুদ্ধ হলে বুদ্ধি নির্মল হয়, এবং নির্মল বুদ্ধির মধ্যে সেই প্রজ্ঞার উদয় হয়, প্রজ্ঞার উদয় হলে সেই প্রজ্ঞার মাধ্যমেই একজন মানুষ সেই ব্রহ্ম সাক্ষাৎকার হয়, তিনি আত্মসাক্ষাৎকার লাভ করে। সেই একই কথাকে কত রকম ভাবেই না আমাদেরকে বলে চলেছেন মহামতি মনু, সেই একই কথাকে নানাভাবে বিস্তার করে বোঝাতে চাইছে। অর্থাৎ মূল হচ্ছে এক কথা, তোমার সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে মনকে শুদ্ধ করে তোল, মন শুদ্ধ হলে তোমার বুদ্ধি নির্মল হবে, নির্মল বুদ্ধির মধ্যে সেই প্রজ্ঞার উদয় হবে, সেই তখন বিশুদ্ধ বুদ্ধি সেই প্রজ্ঞার মাধ্যমে তুমি আত্মসাক্ষাৎকার লাভ করবে, আত্মসাক্ষাৎকার লাভ করলে তুমি নিজেই আনন্দময় হয়ে উঠবে, তুমি সম্পূর্ণ সেই ব্রহ্ম হয়ে উঠতে পারবে। এই কথাটি এখানে অপূর্ব ভাবে বলছেন, এবং বলছেন যার মন, এবার শেষ দিকে চলে এসছে মহামতি মন, বলছেন যার মন পরমাত্মাকে লাভ করেন, করার ইচ্ছে হয়, অর্থাৎ যিনি মুমুক্ষ, এখানে মুমুক্ষ কথাটার উপরে জোর, মুমুক্ষ একটা পাবার ইচ্ছা এক রকমের, কিন্তু পাবার একটা রোগ পেতেই হবে, এই যে রোগ চাই না পাওয়া পর্যন্ত ছাড়ব না, এই যে রোগ, এই চাওয়াটা, সেই চাওয়াটা যখন ভীষণ গভীর হবে, একাগ্র হবে, তখনই তাকে বলে মুমুক্ষুত্ব। বলছে যার মন ওরকম একাগ্র হয়েছে, একবার যার রোগ চেপে পড়েছে, সেই কিন্তু একাগ্র হয়ে সেই বস্তুকে লাভের জন্য ধ্যান করে। অর্থাৎ যেটা আমরা পেতে চাই আমরা কি করি, মন প্রাণ এক করে সেটাকে পাওয়ার জন্য আমাদের সমস্ত শক্তিকে, সমস্ত বুদ্ধিকে, সমস্ত প্রচেষ্টাকে তার মধ্যে আমরা নিয়োজিত করি, এই যে সব কিছুকে গুটিয়ে এনে একাগ্র করে স্থির করা, এটাকেই বলছে ধ্যান। এই ধ্যানই হচ্ছে, ধ্যানের থেকেই হয় সমাধি। এই সমাধির কথাই এখানে একটু একটু করে বলছে, বলছেন এই সমাধির মাধ্যমে, অর্থাৎ মনকে সমাধির অর্থ হচ্ছে মনের লয়, মনকে সম্পূর্ণ একেবারে হারিয়ে ফেলা, মনকে লয় নাশ করে ফেলা, মন তার ফলে মন নাশ হলে তার বাইরের থেকে সম্পূর্ণ সংযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। মনকে নাশ করাটাই হচ্ছে আসল, মনের লয়টাই হচ্ছে সবচাইতে বড় কথা, মনকে একেবারে বেঁধে ফেলা, সে যাতে আর ছটফট না, মনকে বেঁধে ফেলা যায় একেবারে ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে বিচ্ছিন্ন করতে পারে, তখনই একজন মানুষ ধ্যানে মগ্ন হয়, এই ধ্যান থেকে তার হয় সমাধি, এবং সমাধির মাধ্যমে সে সেই ব্রহ্মকে লাভ করতে পারে। বলছে সাধারণ মানুষ ইন্দ্রিয় দিয়ে সমস্ত বিষয় সে ভোগ করতে পারে, কিন্তু মৃত্যুর পরে সে সেই আবার জন্মগ্রহণ করে আবার সেই বিষয়ে
মধ্যে সে আকৃষ্ট হয়। এবার বারবার সে বিষয় ভোগ করতে করে দুঃখ শোক দুঃখ শোক এই ধারায় সে চলতে থাকে। এর থেকে একমাত্র একবারে সে মুক্ত হতে পারে যদি সে একবার রোক করে সমস্ত এই বিষয়ের বন্ধনকে ছিন্ন করে ফেলতে পারে, তাহলেই সে সেই পরমাত্মাকে লাভ করতে পারে। এছাড়া আর অন্য কোনো পন্থা নেই। এবং এটা বলছেন যে মানুষ তো পৃথিবীর শেষ সীমা দেখতে পায় না, অত কিন্তু তার তো একটা শেষ সীমা আছে। অতএব হে বৃহস্পতি, দুঃখেরও একটা শেষ সীমা আছে। এটা ভেবো না যে মানুষের জীবন অন্তহীন, খালি দুঃখ দুঃখ। এই দুঃখ থেকে মানুষ মুক্ত হতে পারে, শোক থেকে মানুষ মুক্ত হতে পারে, কষ্ট থেকে মানুষ মুক্ত হতে পারে, ভয় থেকে মানুষ মুক্ত হতে পারে। এটা ভেবো না পৃথিবীর শেষ মানুষ দেখতে পায় না বলে যে তার শেষ রেখা নেই, এটা নয়। পৃথিবীরও একটা শেষ আছে, তারপরে আর কিছু নেই, অন্য আবার মহাশূন্য। সুতরাং এই পৃথিবীর শেষ আমি দেখতে পাচ্ছি না বলে আমি ভাববো এই পৃথিবী যেন একেবারে অক্ষয় হয়ে চলবে, অনাদি চলবে, তা কিন্তু নয়। সেই রকম তোমার এই যে দুঃখ ভয় শোক, যাতে তুমি ভীত সন্ত্রস্ত মুহ্য হয়ে রয়েছ, মোহগ্রস্ত হয়ে রয়েছ, ভাবছো এর থেকে পরিত্রাণের কোন উপায় নেই, না আছে। যদি তুমি চাও, এখানে এই কথাটা বলছে, যদি তুমি চাও জানবে সমস্ত কিছু শেষ আছে এবং তার থেকে তুমি নিবৃত্ত হতে পারো, তার থেকে তুমি মুক্ত হতে পারো। বায়ু যেমন সমুদ্রস্থিত নৌকাকে সমুদ্রের পারে নিয়ে কূলে পৌঁছে দিতে পারে, সেই রকম নিষ্কাম কর্মই মানুষকে সমস্ত দুঃখ সাগরের পরপারে নিয়ে যেতে পারে। সে সূর্য যেমন প্রভাতকালে কিরণ সমূহ লাভ করে তেজস্বী হয়, আবার সন্ধ্যাকালে সেই কিরণ সমূহ শূন্য হয়ে তেজবিহীন হয়ে যায়, তেমনি মননশীল মানুষ জীবনের প্রথম অবস্থায় কর্মের ফলে শব্দ স্পর্শ প্রভৃতি গুণশালী হয়েও তার সে ব্রহ্মজ্ঞানের লাভ ফলে সমস্ত বিষয় থেকে গুণশূন্য হয়ে নির্গুণ অনশ্বর পরব্রহ্মের মধ্যে প্রবেশ করতে পারে। অতএব হে বৃহস্পতি, তুমি অনাসক্ত হয়ে সমস্ত বিষয় থেকে মনকে ছিন্ন করে সেই পরমের সাথে যোগযুক্ত হও, তাতে তুমি ধ্যানমগ্ন হও, মনকে সেখানেই তুমি লয় করো। তুমি নিষ্কাম কর্মে ব্রতী হয়ে সমস্ত আসক্ত শূন্য হয়ে বিষয়ের থেকে মনকে ছিন্ন করে মনকে একাগ্র করে সেই মনের লয়ের মাধ্যমে ধ্যানমগ্ন হয়ে সমাধিতে তুমি ডুবে যাও। সমাধির মাধ্যমে তুমি সেই পরমানন্দ আত্মসাক্ষাৎকার লাভ করতে পারবে। যখন তুমি সেই নিজের পরিচয়কে সঠিকভাবে জানতে পারবে, একমাত্র তখনই তুমি সমস্ত শোক দুঃখ ভয় বিরাগ বিকার সব কিছু থেকে মুক্ত হয়ে তুমি সেই পরম ব্রহ্মের সাথে একীভূত হয়ে যাবে, তুমি তখন তাকে লাভ করতে পারবে। অনাগতং সুকৃতবতং পরাঙ্গতিং স্বয়ম্ভব প্রভব নিদাম্না অব্যয়ং সনাতনং যদমৃতাব্যয়ং ধ্রুবং নিচাজ্য তৎপরম আমৃতম অস্মৃতি। এইটি হচ্ছে বৃহস্পতির প্রতি মনুর শ্রেষ্ঠতম উপদেশ। অর্থাৎ বৃহস্পতিকে উপলক্ষ করে কিংবা বলি মনু বৃহস্পতি সংবাদকে তুলে এনে কিংবা যুধিষ্ঠিরকে উপলক্ষ করে মহামতি ভীষ্ম যেন আমাদের সবাইকে সেই পরম ব্রহ্মের সাথে যুক্ত হবার উপায়টিও তিনি সহজ করে জানিয়ে দেন। প্রাণারাম প্রাণারাম প্রাণা